হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাও ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে আইস নেটওয়ার্ক মাইনিং প্রজেক্টের নিউ মাইনিং প্রজেক্ট লঞ্চ করেছে, যেখানে কিভাবে জয়েন হবেন, কতটা প্রফিট হবে, এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, মূলত আজকে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সসেস প্রজেক্ট, যেটা আইস নেটওয়ার্ক লঞ্চ করেছে। আপনারা দেখতে পারতেছেন এখানে আইস ওপেন নেটওয়ার্ক এখানে কিন্তু লেখাই রয়েছে। তো এই প্রজেক্টটি কীভাবে জয়েন হবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, দেন ক্লিক করে দেবেন আজকের অফার লিঙ্কে, দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে, যেখানে আপনি দেখতে পারবেন এই পোস্টটি এখানে রয়েছে রেজিস্ট্রেশন লিঙ্ক। যার সিম্পল রেজিস্ট্রেশন লিঙ্কের উপর একটা ক্লিক করবেন, দেন ফাইনালি আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। মূলত এই ইন্টারফেসে আসার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন গুগল প্লে, আপনি জাস্ট ক্লিক করে গুগল প্লে ডাউনলোড করে নিবেন। তো গুগল প্লে থেকে না করতে চাইলে আপনি এপিকে ফাইলও কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করে। তো আপনি ফার্স্ট অফ অল এই যে কপিতে ক্লিক করে রেফার কোডটা কপি করে নিবেন, দেন গুগল প্লেতে ক্লিক করবেন, দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আপনার যে প্লে স্টোর আছে সেখানে নিয়ে আসবে। দেন আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে এটাকে ইনস্টল করে নেবেন। দেন আপনার সামনে এরকম একটি প্রসেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পারবেন যে এটা ইনস্টল হচ্ছে। দেন ফাইনালি আপনি দেখতে পারবেন যে ওপেন বাটনটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, দেন ওপেনে ক্লিক করে দিবেন, দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, অবশ্যই আপনাকে একটা জিমেল দিতে হবে, যে জিমেলটা অ্যাক্টিভ, মানে আপনার ফোনে লগ ইন করা আছে, যেখানে কোড আসলে আপনি সেই কোডটা নিয়ে দিতে পারবেন। জিমেলটা দেওয়ার পরে লগ ইন অর সাইন আপ বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবেন, দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি চলে যাবেন যে জিমেল ব্যবহার করেছেন ওই জিমেলের ইনবক্সে। অনেক সময় কিন্তু ইনবক্সে না গিয়ে স্প্যাম ফোল্ডারেও কিন্তু কোডটা যায়। আপনি মনে রাখবেন যে এই প্রজেক্টের কোড যাবে 3 অক্ষরে, সেক্ষেত্রে আপনি ইনবক্স চেক করবেন, সেখান থেকে কোডটা এখানে বসিয়ে দেবেন, দেন অটোমেটিকলি দেখবেন এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে নেক্সট স্টেপ বাটন রয়েছে, এখানে আপনি নেক্সট স্টেপে ক্লিক করার পর একে একে 4 বার আপনাকে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে, দেন ফাইনালি আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে মূলত আপনার নিক নেম ব্যবহার করতে হবে, আপনার নাম যদি হয় MD সাকিব খান সেক্ষেত্রে আপনি সাকিব ব্যবহার করতে পারেন অথবা খানও ব্যবহার করতে পারেন। পাশে সংখ্যা মিলিয়ে এখানে দেখতে পারতেছেন নামের সাথে সংখ্যা মিলিয়ে আপনাকে কিন্তু ইউজার নেমটা সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার নামের সাথে সংখ্যা মিলিয়ে জাস্ট ইউজার নেমটা এখানে দিবেন, যদি ইউজার নেমটা অ্যাভেলেবেল না থাকে এটা লাল হবে, আপনি কেটে আবার নতুন করে দিবেন। দেন আপনি এই যে নিচের দিকে নেক্সট স্টেপ রয়েছে এখানে ক্লিক করবেন, দেন ফাইনালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবেন, দেন আপনি এই ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্কিপ অলে ক্লিক করে এটাকে স্কিপ করে দিবেন, দেন আপনি এখানে দেখতে পারবেন যে নতুনভাবে একটা মাইনিং অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট ডান। এবার এখানে রয়েছে মাইনিং সেকশন, সেম আইস নেটওয়ার্কের ফিচারের মতো, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দেন আপনি দেখতে পারবেন যে আপনার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে 24 ঘন্টার জন্য। তো প্রতি 24 ঘন্টা পরে পরে আপনি এখানে মাইনিং করতে পারবেন, আপনি চাইলে কিন্তু আইস নেটওয়ার্কের মতোই কিন্তু এখানে আপনার মাইনিংটা স্ট্রাইকও করতে পারবেন। যেমনটা আমরা দেখেছি আইস নেটওয়ার্কে স্ট্রাইক করার জন্য আমরা এখানে কিন্তু ডে অফ পেতাম, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ক্লিক করে 24 ঘন্টার আগে একটু ট্যাপ করে ধরে রেখে ছেড়ে দিলে, হোল্ড করে ধরে রেখে আপনি ছেড়ে দিলে দেখতে পারবেন যে আপনার মাইনিংটা রিস্টার্ট হয়ে গেছে এবং ফাইনালি এখানে আবারও নতুন করে মাইনিংটা শুরু হয়েছে, আপনার একটা দিন স্ট্রাইক হয়ে যাবে। তো অবশ্যই মনে রাখতে হবে স্ট্রাইক করার ক্ষেত্রে আপনি যদি 1 সপ্তাহ স্ট্রাইক করতে চান প্রতিদিন করতে হবে, একদিন যদি আপনি স্ট্রাইকটা না করেন সেক্ষেত্রে আপনার পেছনের যে স্ট্রাইকটা করেছেন সেটা সরে যাবে বা বাতিল হয়ে জিরো হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে এই প্রজেক্টে রেফার কীভাবে করবেন আর রেফার ইনকাম কত। দেখেন এই প্রজেক্টে আপনি যদি রেফার করেন সেক্ষেত্রে প্রতি রেফারে পাচ্ছেন 2000 টোকেন পাচ্ছেন ইনস্ট্যান্ট, আপনি প্রতি রেফারে 2000 টোকেন পাচ্ছেন। এছাড়াও এখানে মাইনিং স্পিড আপনার বৃদ্ধি হচ্ছে। তো রেফার করার জন্য এখানে রয়েছে ইনভাইট ফ্রেন্ডস, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পারবেন নিচের দিকে কপি লিঙ্ক, জাস্ট কপি লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে, দেন আপনি এই লিঙ্কটা যাকে দিবেন সে যদি এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি ইনস্ট্যান্ট পাবেন 2000 টোকেন অ্যান্ড পাচ্ছেন সাথে সাথে মাইনিং স্পিড। তো এরপরে নিচের দিকে আসতে এখানে দেখতে পারতেছেন কিছু টাস্ক রয়েছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। অবশ্যই এটা মনে রাখবেন আপনাকে একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে, তাদের টুইটারকে ফলো করতে হবে, তাদের টেলিগ্রামকে যে চ্যানেল রয়েছে টেলিগ্রামের সেখানে জয়েন হতে হবে, অ্যান্ড আপনার যে টেলিগ্রাম দিয়ে আপনি ওই চ্যানেলে জয়েন হবেন সেই টেলিগ্রামের ইউজার নেম এখানে সাবমিট করতে হবে এবং এখানে আপ টু 5 জনকে রেফার করতে বলা হচ্ছে।
তো এটা কিন্তু মূলত আসলে যে 5 জনকে রেফার করতে বলা হচ্ছে, এটা কন্ডিশন না, আপনি চাইলে করতে পারেন না চাইলে নেই। তবে হ্যাঁ, এখানে প্রোফাইল সেকশনে যাওয়ার পর আপনার যে টাস্কগুলো রয়েছে এগুলো যদি আপনি কমপ্লিট করতে চান অথবা সেটিংসে আসেন, সেটিংসে আসার পর আপনার যে পার্সোনাল ইনফরমেশন রয়েছে এখানে ক্লিক করে আপনি যদি এগুলো কমপ্লিট করেন, দেন অবশ্যই অবশ্যই আপনার মাথায় এটা রাখতে হবে যে আপনি এটা কমপ্লিট করতে হলে অবশ্যই আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই অনুযায়ী করতে হবে। কারণ আইস নেটওয়ার্কে কিন্তু একটা KYC সিস্টেম নিয়ে এসেছিল যেখানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, কিছু কোশ্চেন দেওয়া হচ্ছিলো যার অ্যান্সার আমাদেরকে দেওয়া হচ্ছিলো, এবং প্রতিটা কোশ্চেন কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসছিল, এবং সেই কারণে কিন্তু অনেকে আমরা পেমেন্ট পাইনি। এমনকি আমার অ্যাকাউন্টও ব্যান করে দেওয়া হয়েছে, কারণ আমি অনেককে KYC করে দিয়েছি এটা নিয়ে কেউ একজন রিপোর্ট করেছে, তো আমি পেমেন্ট পাই নাই, আপনারা পেয়েছেন এতেই আমি খুশি। তো সেক্ষেত্রে এখানে যেন এই ভুলটা না হয়, আপনারা এখানে আপনাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস এগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনার ফ্যামিলির যারা আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনি কিন্তু এখানে দিবেন। পরবর্তীতে এখানে ওই কুইজ অ্যান্সার না এনে নতুন একটা সিস্টেমও কিন্তু নিয়ে আসতে পারে, এনআইডি কার্ড দিয়ে KYC করতে বলতে পারে। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।